অনলাইন মাধ্যমে ইউডাইস প্লাসের ডেটা ক্যাপচার করার আগে আপনাদের সঙ্গে একটি ব্ল্যাঙ্ক ডেটা ক্যাপচার ফরম্যাট শেয়ার করব একাডেমিক ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি একটি ডেটা ক্যাপচার ফরম্যাট শেয়ার করব এই ফর্মেটের মধ্যে নতুন কি কি বিষয় এসেছে সেগুলি আপনাদের সঙ্গে আলোচনা করব ডেটা ক্যাপচার ফর্মেটের ব্ল্যাঙ্ক ফরম্যাট ডাউনলোড করার জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন তাছাড়া স্কুল টেক চ্যানেলের একটি হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে আপনারা সেখান থেকেও এই পিডিএফ ডাউনলোড করতে পারবেন স্কুল টেক হোয়াটসঅ্যাপ চ্যানেলকে ফলো করুন এবং সেই সঙ্গে সমস্ত রকমের কারেন্ট আপডেট অর্ডার সেই চ্যানেল থেকে পেয়ে যাবেন এখানে দেখুন ইউডাইস প্লাসের ডেটা ক্যাপচার ফরম্যাট ফর অ্যাকাডেমিক ইয়ার টু থাউজেন্ড ফর স্কুলস অফ গ্রেড প্রি প্রাইমারি টু ক্লাস টুয়েলভ এই ফরম্যাটে যে সমস্ত নতুন বিষয়গুলি এসেছে সেগুলি এখানে মার্কিং করা আছে হাইলাইট করা আছে আপনাদের সঙ্গে সেগুলি শেয়ার করব এখানে দেখুন এরপর নিচের দিকে প্রথমে যেটা থাকে স্কুল প্রোফাইল এই সমস্ত বিষয়গুলি আছে এগুলি প্রিফিল্ড থাকবে আপনারা নির্দিষ্ট পোর্টাল থেকে প্রিফিল্ড ডাউনলোড করে নিতে পারবেন ইউডাইস পোর্টাল চালু হয়ে গেলে আপনারা সেই পোর্টাল থেকে নিজের বিদ্যালয়ের প্রিফিল্ড ফর্মটি পেয়ে যাবেন এখানে দেখুন ওয়ান পয়েন্ট ফোরটিনে ক্লাসেস অ্যাভেলেবেল ইন স্কুল এখানে বিতে একটি অ্যাড হয়েছে দার প্রি প্রাইমারি বালভাটিকা সেকশন অ্যাটাচ টু স্কুল এখানে বালভাটিকা অ্যাড করা হয়েছে এরপর দেখবেন ওয়ান পয়েন্ট সিক্সটিনে নতুন অ্যাড হয়েছে অ্যাপিলেশন বোর্ড অফ স্কুল ফর সেকেন্ডারি সেকশন এখানে নতুন একটি বোর্ড অ্যাড হয়েছে এখানে দশ নম্বর অ্যাড হয়েছে এখানে হায়ার সেকেন্ডারি ক্ষেত্রেও সেই বোর্ডটি আছে এখানে তারপর মিডিয়ামের ক্ষেত্রে ওয়ান পয়েন্ট টোয়েন্টি থ্রিতে দেখবেন এখানে নাইনটি সেভেন ফরেন মিডিয়াম অ্যাড হয়েছে তারপর ওয়ান পয়েন্ট থার্টি ফাইভে নতুন একটি অ্যাড হয়েছে এখানে দেখুন

এক্সট্রা ইন কারেন্ট ইয়ার ওয়ান এখানে দেখুন বিতে একটি নতুন অ্যাড হয়েছে সেটি হলো ইফ মিড ডে মিল এক্সটেন্ডেড টু প্রি প্রাইমারি সেকশন বালভাটিকা এখানে ইয়েস নো লিখতে হবে ওয়ান পয়েন্ট ফিফটি থ্রিতে তে এখানে থ্রি পয়েন্ট ওয়ানে এ দেখুন এখানে টিএলএম সংক্রান্ত একটি ব্যাপারে আছে ইফ ইয়েস হদার দা স্কুল ইউটিলাইজ গ্র্যাডেড সাপ্লিমেন্টারি ম্যাটেরিয়াল ইন ক্লাসরুম ট্রানজাকশন এখানে এই অপশানটি ফিল আপ করতে হবে ওয়ান পয়েন্ট ফিফটি ফাইভের নাইন পয়েন্ট এতে এখানে মেনশেন নাম্বার অফ গার্লস স্টুডেন্ট প্রোভাইডেড সেলফ ডিফেন্স ট্রেনিং অ্যাট আপার প্রাইমারি সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি গ্রেডস এখানে লিখতে হবে এরপর সেকশন টুতে ফিজিক্যাল ফ্যাসিলিটিস ইকুইপমেন্ট কম্পিউটার অ্যান্ড ডিজিটাল ইনিশিয়েটিভস ক্ষেত্রে এখানে পার্ট এতে দেখবেন কয়েকটি নতুন জিনিস এসেছে টু পয়েন্ট ওয়ানে স্ট্যাটাস অফ প্রেজেন্ট স্কুল বিল্ডিং এখানে লিখতে হবে তার ভিত্তিতে এখানে দেখুন দেওয়া আছে

এখানে তিন নম্বর অপশনটা দেখুন ইয়েস বাট নট ফাংশনাল যদি এই ওয়াটার সোর্স আপনার বিদ্যালয়ে আছে কিন্তু বর্তমানে নন ফাংশনাল সেক্ষেত্রে আপনাকে তিন নম্বর লিখতে হবে বাকি দুটো অপশান আছে ইয়েস এবং নো এই সমস্ত সোর্সগুলি এখানে দেওয়া আছে সেই অনুসারে এখানে লিখতে হবে এখানে দেখুন সেকশন থ্রিতে টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ এক্ষেত্রে নতুন একটি পয়েন্ট অ্যাড হয়েছে যেটি হলো ডি নন টিচিং অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফস ইন পজিশন সেই সঙ্গে এখানে দেখুন ফর সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি ক্লাসেস এর ক্ষেত্রে এইটি টু নার্সিং অ্যাড হয়েছে এখানে দেখুন টু পয়েন্ট সেভেনে হায়েস্ট প্রফেশনাল কোয়ালিফিকেশন ইফ হ্যাভিং সেভেন অর্থাৎ এখানে যদি থাকে সেক্ষেত্রে ডিপ্লোমা ডিগ্রি ইন স্পেশাল এডুকেটর দেন মেনশন দ্য পার্সোনাল প্রফেশনাল সিআরআর নাম্বার এখানে সেক্ষেত্রে সিআরআর নাম্বারটি লিখতে হবে ট্রেনিং সংক্রান্ত ব্যাপারে পার্ট সিতে এখানে দেখুন থ্রি পয়েন্ট টু পয়েন্ট টোয়েন্টি ফোরে হয়দার টিচার রিসিভ ট্রেনিং আন্ডার নিষ্ঠা এখানে ইয়েস নো লিখতে হবে তারপর থ্রি পয়েন্ট টু পয়েন্ট থ্রি জিরোতে আছে হয়দার টিচার ইজ সি টেট এস টেট কোয়ালিফাইড এখানে ইয়েস নো লিখতে হবে ইফ ইয়েস ইয়ার অফ কোয়ালিফিকেশন এক্ষেত্রে দিতে হবে এখানে থ্রি পয়েন্ট থ্রিতে দেখুন ডিটেলস অফ নন টিচিং অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড সাপোর্ট স্টাফ এখানে একাডেমিক ইয়ার তারপরে ইউডাইস কোড লিখতে হবে বিদ্যালয়ের তারপরে এখানে আছে পার্ট জেনারেল প্রোফাইল এখানে নাম জেন্ডার ডেট অফ বার্থ এস কোড সোশ্যাল ক্যাটেগরি হায়েস্ট অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান ট্রেড মোবাইল নাম্বার ইমেল আধার নম্বর ডিসেবিলিটি আছে কি না এই সমস্ত বিষয়গুলি লিখতে হবে তারপরে পার্ট বিতে অ্যাপয়েন্টমেন্ট প্রোফাইল এখানে নেচার অফ অ্যাপয়েন্টমেন্ট কারেন্ট পোস্ট হেল্ড ডেট অফ জয়নিং ডেট অফ জয়নিং অ্যাট প্রেজেন্ট স্কুল এই সমস্ত তথ্যগুলো দিতে হবে সেই সংক্রান্ত এখানে দেখুন কতগুলো কোড দেওয়া আছে এগুলি দেখে নেবেন দু হাজার চব্বিশ পঁচিশ অ্যাকাডেমিক ইয়ারের ইউডাইএস প্লাসের ডেটা ক্যাপচার ফরম্যাট আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই ব্ল্যাঙ্ক ফর্ম্যাটটি আপনারা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করতে পারবেন তাছাড়া স্কুল টেক চ্যানেলের একটি হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে সেই চ্যানেল থেকে ডাউনলোড করার লিঙ্ক পেয়ে যাবেন পরবর্তীকালে যখন পোর্টাল চালু হবে কিভাবে লগ করতে হবে কিভাবে ইউজার আইডি পাসওয়ার্ড সেট করতে হবে সেই বিষয়টি শেয়ার করব সেই সঙ্গে অনলাইন মাধ্যমে ইউডাই প্লাস ফর্মটি কিভাবে ফিল করতে হবে সম্পূর্ণ পদ্ধতিটি আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ